ঋতুরাজকে বরণ করতে বিভিন্ন এলাকায় চলছে নানা আয়োজন। এই মুহূর্তে বরিশাল নগরীর সরস্বতী স্কুল মাঠে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং সিলেটের রিকাবি বাজারে আছেন ইকরামুল কবির। প্রথমেই যাচ্ছি অপুর কাছে। অপু, এবং এখন সন্ধ্যাবেলা তো ঠিক এই মুহূর্তে রয়েছে বরিশালের সরস্বতী মানে ওবিসি এবং বরিশাল নাটকের যৌথ আয়োজনে বড় যে আয়োজন, এটি হচ্ছে এই আয়োজনটি বসন্ত বরণের উৎসবের। এবং আমি যদি এর আগেও বলেছিলাম যে মানুষও নতুন ভাবে কিন্তু সেজে উঠেছে। দেখছেন যে বাসন্তী রঙে মানুষ এখানে রয়েছে, পুরুষরা এখানে পুরুষরা কিন্তু বাসন্তী রঙের পাঞ্জাবি পরেছে এবং নারীরা ফুলের মাথায় কিন্তু ফুলের মালা পরেছে। এবং এখানে কিছুক্ষণ আগে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে বরিশালের স্মৃতি এইখানকার যে আয়োজন এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এবং এটি সাধারণত বরিশালের সব থেকে বড় আয়োজন। এর আগে সরকারি মহিলা কলেজ এইখানকার যে আয়োজন এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং এটি আসলে মূলত বরিশালের সব থেকে বড় আয়োজন। এর আগে সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিল বর্ণিল আয়োজন। এবং আপনি জানেন যে বাঙালি একেবারেই তো উৎসবপ্রিয় এবং যে কোনো পালা পার্বণ পেলে সেটিকে কিন্তু লুফে নেয়। এবং ঠিক বসন্ত বরণকেও, ঋতুরাজের যে বসন্ত সেটিকেও বরণ করতে বর্ণিল আয়োজন ছিল দিনভর। এবং নাচ, গান, নাটক, অভিনয়, নানান আয়োজনে বাঙালির চিরায়িত সংস্কৃতি সেটিকে আসলে ফুটিয়ে তুলেছে। এবং এই আয়োজন কিন্তু চলছে, সেই সকাল থেকে শুরু হয়েছে, চলছে, এখনো চলছে। এবং এটি আসলে বরিশালের একেবারেই চিরায়িত আয়োজন এবং প্রতি বছর বেশ বর্ণাঢ্যভাবে আয়োজনটি হয়ে থাকে। কিছুক্ষণ আগে সিটি মেয়র সাদিক আব্দুল এর উদ্বোধন করেছে, আমরা মেয়রকে পেয়েছি। এর মধ্যে কিভাবে বরিশাল বেশি উদযাপন করলেন আপনারা, বসন্ত বরণটা কতটা আনন্দের মধ্যে থেকে উদযাপন করছেন? আমরা আসলে জানেন বিগত দিনের থেকে এখন আরও মানে ইদানিং আরও আমাদের আনন্দের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। আমাদের পদ্মা ব্রিজ হওয়ার পরে আমাদের এখানে জনসমাগম বাড়ছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু বরিশালবাসী উদযাপন করছে সিটি মেয়র, সেটি জানাচ্ছেন। আমরা একটু দেশজুড়ে তো আয়োজনটি হচ্ছে, আমরা একটু যেতে চাই সিলেটে। সিলেটে রয়েছে আমাদের ইকরামুল কবির সহকর্মী, সেখানে জানবো সিলেটের খবর, জানবো তারা কীভাবে বসন্ত বরণ করছে। কলা একাডেমি আয়োজিত এই বসন্ত উৎসব সিলেট কবিনুদ্রোমে পাশে যে মুক্ত মঞ্চে, সেই মুক্ত মঞ্চে বিকেল তিনটা থেকে শুরু হয়েছে এবং টানা অনুষ্ঠান চলছে। পাশাপাশি এখানে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়েছে। সিলেট নগরীর উচ্চ পড়া এই যারা আছেন আগ্রহী দর্শকরা, তারা উচ্চ পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এখানে। সেই বিকেল তিনটে থেকে একটার পর একটা বিভিন্ন শিল্পীরা তাদের পরিবেশনা করছেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির এই মঞ্চে এসে তাদের নৃত্য, সঙ্গীত কিংবা আবৃত্তি সহ বিভিন্ন তারা ইভেন্টগুলো উপস্থাপন করছেন। বিশেষ করে এই আনন্দ উৎসব আজকের পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন, অন্যদিকে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন দিস ডে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা বিভিন্ন সাজে সেজে এখানে এসেছে, ফুলের সাজে এসেছে। এবং শাহ আব্দুল করিমের সেই গানটি বারবার বলতে হয়, বন্ধু তোমার বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে। আজকের থেকে শুরু হচ্ছে দক্ষিণা বাতাস, এই কদিন আজকের আগে থেকে উত্তরের বাতাসে চলছিল, আজ থেকে দক্ষিণা বাতাসে ফুলের গন্ধে সুরভিত হয়ে যাবে পুরো এলাকা। এবং এই এলাকা যারা এসছে, এই আঙ্গিনে যারা এসছে, তারা সবই ফুলের সুরভে সুভূষিত সুভাষিত হয়ে যাচ্ছে। এবং এই প্রাঙ্গণকে, মুক্ত মঞ্চকে সুরভিত করার জন্য একের পর এক বিভিন্ন শিল্পীরা তাদের পরিবেশনা চালিয়ে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে চলবে রাত 8টা পর্যন্ত এইখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব আয়োজন করবে। মোটামুটি এ ছিল সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মুক্ত মঞ্চে যে বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে তার সবশেষ খবর। সরাসরি বসন্ত বরণের খবর জানছিলাম সিলেট এবং বরিশাল থেকে।